জাতির যে রাষ্ট্রবোধ, জাতীয়তা বোধ, তার মেরুদণ্ড আর তার সংগ্রাম একটা জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। যখন জাতিকে রাষ্ট্র ব্যবস্থা বাধ্য করে হাত পাততে, যখন জাতিকে রাষ্ট্র ব্যবস্থা হাত পাতে মেরুদণ্ড নিচু করে দিতে, তখন সেই জাতি ধ্বংসের মুখে চলে যায়। আজকে বাঙালি এই অবস্থায় পড়েছে, তাই মাথা নামিয়ে মেরুদণ্ড নিচু করে তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে। নেত্রী বলেন, নজরুল বলেন, রবীন্দ্রনাথ বলেন, অনেক পড়াশোনা করা, উনি নজরুলের একটা কবিতা বোধ হয় পড়েননি, বিধি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নতশীল, যাহা চাই যেন জয় করে পায়, গ্রহণ না করি দান, দাও ধৈর্য দাও শৌর্য, হে উদারনাথ দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান। আমরা নিজেরা নিজেদের শক্তি গ্রহণ করি, হাত মুষ্টিবদ্ধ করি, চোয়া শক্ত করি, চোখে জল নয় চোখে আগুন জ্বালান, আর এই দুর্বিনীত অত্যাচারী শাসকের অবসানের জন্য দিন গুনুন। 26-এর মধ্যে যেন এই অত্যাচারী শাসকের পতন হয়, তাসের ঘরের মতো যেন এই দাম তৃণমূল সরকারটা ভেঙে পড়ে, আর আমরা সেই সুদিনের আশায় স্বপ্ন দেখি বহুবাদী।